শুভ দুপুর প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বলটন ল্যাপটপ তারকা কথনের আয়োজনে। আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমাদের আজকে তারকা কথনের আয়োজনেও কিন্তু রয়েছেন প্রিয় দুজন মানুষ, এবং যে নতুন খবর নিয়ে আসলে মিডিয়া ইন্ডাস্ট্রিজ কথা বলি, কিংবা সকলের মুখে মুখে বা সোশ্যাল সাইটসেও যে এই বিষয়টি নিয়ে সকলের ভীষণ একটা আলোচনার মধ্যে আছি আমরা এখন, নতুন খবর সেটি নিয়ে, এবং সেই খবরটি হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দুজন পুরস্কার বিজয়ী আজকে আমাদের সঙ্গে রয়েছেন, রয়েছেন আমাদের সঙ্গে জনপ্রিয় সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ, এবং সেই সঙ্গে সঙ্গে প্রিয় অভিনেতা শাহাদাত হোসেন। সাদর আমন্ত্রণ এবং অনেক অনেক অভিনন্দন দুজনকেই। তোমাকে ধন্যবাদ। এবং খুব একটা খুশির খবর, চ্যানেল আইয়ের দুজন প্রিয় মানুষ, প্রিয় সদস্য, তারা এই সম্মানে ভূষিত হয়েছেন। ফরিদ ভাইয়ের সঙ্গে চ্যানেলের সম্পর্ক তো দীর্ঘ সময়ের, মিউজিক চ্যানেল আইয়ের যে মিউজিকগুলো রয়েছে সেগুলোর সঙ্গে ফরিদ ভাইয়ের একটা অনবদ্য সম্পর্ক। আর শাহাদ হোসেন তিনি তো আছেনই, প্রত্যেক কাজ, যে কোনো কাজের সঙ্গে শাহাদ হোসেনের একটা অদ্ভুত ভালোবাসা রয়েছে, আড্ডা বলি আর কাজ বলি। আর আরেকটি বিষয় আজকে বলতে হচ্ছে ফরিদ ভাই, সেটি হচ্ছে যে আজকে আরও একজন গুণী মানুষ আছেন যিনি এবছরও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন, এবং সব থেকে বড় কথা, তিনি আমাদের বাংলাদেশের সম্পদ, উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা। আজ তার জন্মদিন, আমরা ভীষণ রকমের শ্রদ্ধা ভরে তাকে শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে, তাকে জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন রুনা লায়লা, এবং তার এই জাতীয় পুরস্কার প্রাপ্তির জন্য অনেক অনেক অভিনন্দন, শুভকামনা এবং অনেক ভালোবাসা আমাদের চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে। আমাদের ওয়ালটন পরিবারে, ওয়ালটন ল্যাপটপ পরিবারে এই আয়োজন রয়েছে তারকা কথন, সেখান থেকে আমরা যেহেতু জন্মদিন নিয়েই কথা হচ্ছে, শুরুতেই চ্যানেল আয়ের পর্দার মধ্য দিয়ে আমরা শুভেচ্ছা জানাতে চাই রুনা লায়লাকে। ফরিদ আহমেদের সঙ্গে অনেক অনেক অভিজ্ঞতা রয়েছে রুনা লায়লার, অনেক স্মৃতি রয়েছে, আমরা সেখান থেকে শুরু করতে চাই। তবে একটা কথা আগে বলে নিই, এটাও নতুন খবর, সেটা হচ্ছে আমরা রুনা লায়লাকে চিনি সঙ্গীত শিল্পী হিসেবে, গান করেন, এবছর উনি জাতীয় পুরস্কার পেয়েছেন সুরকার হিসেবে, তো রুনাপাকে সুরকার হিসেবে অভিনন্দন, এটা আরো বড় একটা বিষয়। আচ্ছা, আপনি একজন সুরকার হিসেবে এই বিষয়টাকে কেমন ভাবে দেখছেন, নারী সুরকার? এত ভাস্ট অভিজ্ঞতা ওনার, সেটাকে উনি যদি কাজে না লাগান তাহলে কিভাবে হবে? অবশ্যই খুব ভালো একটা দিক, বাহ, নিশ্চয়ই ওনার এত গান গিয়েছেন, সেখান থেকে উনি কিছু সুর করলে তো নতুনত্ব কিছু আসা উচিত। আমি মনে করি বাংলা সঙ্গীতে এটা একটা নতুন মাত্রা যোগ করবে যদি উনি কন্টিনিউ করেন। আশা করছি রুনাপা কন্টিনিউ করবেন। নিঃসন্দেহে একটি জাতীয় পুরস্কার তাকে সেই অনুপ্রেরণা দেবে, এবং সেই দায়িত্বের জায়গায় তাকে হয়তো অনর করবে, আমরা তা বিশ্বাস করি একই সাথে। আর বরাবর উনি খুব সিনসিয়ার, মানে আমি যতটুকু দেখেছি আমাদের অনেক সিনিয়র, কিন্তু আমি একদম মানে স্টার্টিং থেকে দেখেছি অলওয়েজ সিনসিয়ার, টাইমিং এত সুন্দর, সময় জ্ঞান, কখনো গান গাইতে যদি 10 মিনিট দেরি হয় ফোন দেন মাঝখান থেকে পথে যে আমি জ্যামে আছি, এখনও আমি কখনো বসে থাকিনি ওনার জন্য গান করতে যেয়ে। আর একটা জিনিস, এই এত অভিজ্ঞতার পরেও ওনারা যখন গান করতে যাই উনি আগে গানটা শিখে নেন, এমন না যে স্টুডিওতে এসে তুললাম গেয়ে ফেললাম না, উনি দুদিন আগে গান শেখেন, ভালো প্র্যাকটিস করেন, এবং গান গেয়ে কখনো বলেন না যে ওকে হয়েছে, মানে গানটা হয়ে গেছে, ওয়েট করেন কখন আমি বলবো ঠিক আছে, ইভেন জিজ্ঞেস করলে বলে ইউ আর দ্য লিডার, তুমি বলো ঠিক কিনা। তো এটা একটা অনেক বড় গুণ এত বড় একজন শিল্পীর জন্য। এখনো উনি সুরকারকে ফলো করেন, সুরকার কি চায় সেটা দেওয়ার চেষ্টা করেন, যে কারণে ওনার গানে ভ্যারিয়েশনের পরিমাণ অনেক বেশি, এক একটা গান এক একটা মেজাজে হয়, সুরকারের সঙ্গে কনসাল্ট করেন, তাই এটা হচ্ছে ওনার সবচেয়ে বড় গুণ। আপনার করা তার গানগুলোর মধ্যে দু একটার কথা যদি বলেন। আমি বেসিক্যালি নাটকে বেশ কিছু গান করেছেন, ছবিতেও করেছেন, কিন্তু ভালো গানগুলো বেশি সেগুলো নাটকেরই আমার মানে ওনার নাটকের জন্য ওনার প্রথম গানটাও আমার করা। আচ্ছা আচ্ছা, একদম প্রথম গান, গানটা হচ্ছে অন্তবিহীন স্বপ্ন ছিল, ফেরারি বসন্ত নাটকের নাম, সিরিয়ালের নাম। এরপরে আরও কয়েকটা নাটকের গান করেছি আমি, এবং সাবিনা আপা অ্যান্ড রুনা আপা দুজনের ডুয়েট দুটো গান করেছি আমি, এই দুটো নাটকের জন্যই। ও
বাহ, আর এইভাবে করে করে কিন্তু একটা জিনিস যেটা ভাল লাগছে শুনতে, এত বড় মাপের একজন মানুষ এবং তা যে যে ছোট ছোট বিষয়ে খেয়াল রাখা বা সচেতন হওয়া, এগুলো আসলে মুগ্ধই করে অবশ্যই শুনবার মতো। এবারে যদি চলচ্চিত্রের কথা যেহেতু চলেই এসছে, আমরা এবারে নাটকের একজন মানুষকে যাকে আমরা চলচ্চিত্রে পেয়েছি এবং জাতীয় পুরস্কার, কেমন অনুভূতি দিচ্ছে? খুবই ভালো, আমি দুঃখিত, আমি খুবই খুশি, খুবই আনন্দিত, জীবনে প্রথম এত বড় একটি সম্মান, যেটি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান, চলচ্চিত্রে অভিনয় করার জন্য অভিনেতা হিসেবে আমি খুবই খুশি। আমি ইন্ডাস্ট্রির কাছে কৃতজ্ঞ, যে মানুষগুলো পেছনে ছিল তাদের কাছে কৃতজ্ঞ, আর আমি আরও খুশির পেছনে বিশেষ যেটি কারণ, কারণ আমরা অভিনেতারা বা সঙ্গীত পরিচালকরা বা আমরা যারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে ক্রিয়েশনের সঙ্গে আছি, আমাদের অনেক ক্রিয়েশন, সব ক্রিয়েশনই সমান, আমরা সন্তানদের মতো বলি না যে সব সন্তান, তারপর হয় কি যে এই সমস্ত ক্রিয়েশনের ক্ষেত্রে তৃপ্তি বেশি কম কিন্তু থাকে, যে না এই চরিত্রটি অভিনয় করে আমার বেশি ভালো লেগেছে, ওইটা একটু কম ভালো লেগেছে, বা এটা আমাদের সর্বোচ্চ পেরেছি। তো গহীন বালুচরা যে চরিত্রটি করেছি মিজান, এই চরিত্রটিকে আসলেই আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। ওই মিজান যে চরিত্র, ওই মিজানের প্রেমে শাহাদাত পড়েছিল। তো এই দুটো সত্তা, দুটো চরিত্র, দুটো পার্সোনালিটি যখন একত্রিত হতে পেরেছিল, তখন আসলে ঘটনাটি ঘটেছে স্ক্রিনে, যার কারণেই হয়তো অ্যাওয়ার্ড পর্যন্ত এসেছে। ওই জন্য বেশি ভালো লাগা যে চরিত্রটিকে আমি সত্যিই ভালোবেসেছি, সে ভালোবাসার চরিত্রটিকে স্বীকৃতি এবং সম্মান পেয়েছে। আমি মিজান চরিত্র প্রসঙ্গে আরও আসতে চাই, কিন্তু একটা ছোট্ট মেমোরি শেয়ার করবো, এ মাত্রই ঘটে যাওয়া খানিক্ষণ আগে। শ্বশুরের আগে গ্রিন রুমে বসে ফরিদ ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে, তো ফরিদ ভাইকে জিজ্ঞেস করলাম, ফরিদ ভাই কেমন লাগছে কততম কি, তো উনি বলছে যে আমার সর্বসাকল্যে বছরে দুটোর বেশি চলচ্চিত্র হয় না। তো 2017-র কথা একটু জানতে চাই, মানে আপনি এত এত কাজ করেন, মানে চলচ্চিত্রে কেন এত কম কাজ? চলচ্চিত্র প্রথম থেকেই কম, আসলে নাটকে ব্যস্ততা বেশি, আর দ্বিতীয়ত একটা বিটার এক্সপিরিয়েন্সই, সেটা হচ্ছে 2004-এ একটা ছবির কাজ করতে যেয়ে আমাকে একটু মানে খারাপ একটা গান করতে বলা হচ্ছিলো, গানের কথাটা খারাপ এসে, তো আমি আমার সঙ্গে আমি নাম ডিরেক্টরের নাম বলছি না, উনি বেঁচে নেই, তো উনি মোটামুটি ঝগড়া হয়ে গেল আমার সঙ্গে, না এই কথা তোমাকে রাখতেই হবে, আমি বললাম এই কথার গান আমি করবোই না। অনেক ঝামেলার পর আমি বললাম এই গানটা আমি করে দিচ্ছি, কিন্তু আমি আর ছবি করব না, জাস্ট আমি ছবি ছেড়ে দিলাম, ছবির কাজই ছেড়ে দিলাম 2004-এ, তারপর আর একটা ছবিও করিনি। 11 বছর পরে আবার খালিদ মাহমুদ মিঠু গহীনে শব্দ দিয়ে উনি বললেন, ফরিদ ভাই আমার এটা তো ভালো ছবি করেন, এ আবার শুরু করলাম। কিন্তু তারপরেও একটা দুটোর বেশি ছবি আমার করা হয় না আসলে বছর, মানে একরকম অভিমান থেকে বন্ধ করা, তারপর মান ভেঙে আবার শুরু করার মতো। 11 বছর আমি মাঝখানে ছবির কাজ করিনি আসলে, একদম না, একটাও না। বুঝলাম, ফরিদ ভাই বেশ অভিমানী। অভিমানের বিষয় না, রুচির সঙ্গে তো কম্প্রোমাইজ করা যায় না, আমার নিজের একটা রুচি তো আছে, আমি একটা কাজ করব, মানুষ যদি সেটা নিয়ে নেগেটিভ সমালোচনা করে সেটা আমি চাই না হোক, এটা বড় জিনিস। সেটাই, মানে জেনে শুনে কেন আসলে বিষ পানে যাওয়া হবে, আমরা সংস্কৃতি করি, অপসংস্কৃতি কেন করব। একজন শিল্পী মানেই আসলে অভিমানী, বিষয়টা থেকেই যায় তার ভেতরে, তো সেই জায়গায় সচেতন ভাবে অভিমানের ভেতরে এগিয়ে যায় এবং সেটা মান ভেঙে আবার ফিরে শুরু করা, সেই জায়গাটায় সাধুবাদ। এবারে এবছরের চলচ্চিত্র প্রসঙ্গে একটু জানতে চাই, 2019-এ, তার আগে জাতীয় পুরস্কারের অভিজ্ঞতার কথা বলেন না। এটা আসলে রবীন্দ্রনাথের গল্প, তিন বোন গল্প নিয়ে, এটা তিন বোন ছোট গল্পটা নিয়ে, তো এটাতে আমার তো গান করার খুব বেশি কিছু ছিল না, কারণ রবীন্দ্রসঙ্গীত বেসিক্যালি, রবীন্দ্রনাথ যিনি যা লিখে গেছেন ওনার যত গল্প হোক সেখানে ওনার গানই যথেষ্ট নতুন করে। আমার আমার পুরস্কারটা হচ্ছে সঙ্গীত পরিচালনার, দুটো পুরস্কার হয় জাতীয় চলচ্চিত্রে, একটা হচ্ছে সুরকার, একটা হচ্ছে সঙ্গীত পরিচালনা, তো আমার কাজটা সঙ্গীত পরিচালনার, আবহ সঙ্গীত। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভালো করার, আর গুণীজনেরা স্বীকৃতি দিয়েছেন, এটাই বড় জিনিস, ভালো লাগছে। বাহ, ফরিদ ভাইয়ের ব্যাপারটা কিরকম? ফরিদ ভাই এত একজন পোলাইট এবং এত শান্ত মানুষ, ওনার কাছ থেকে কথা বের হচ্ছে, উনি বলছেন ওই মানে ভালো লাগার কথা ওই ব্যক্তিগুলো বলছেন, শুনতে ভালো লাগে।
সত্যি। আর আচ্ছা, চলচ্চিত্রের প্রসঙ্গ যেহেতু এসছে, রুনা লায়লা যে গানটির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, আমাদের এবারে সেই গানটি একটু অংশ আমরা চ্যানেলের পর্দায় এবারে দেখতে চাই। আমাদের প্যানেলে আমরা আসলে অনুরোধ করেছিলাম এই ব্যাপারটি নিয়ে, এবং আমাকে বলা হয়েছে যে আমরা চেষ্টা করছি, তো দেখা যাক, নিশ্চয়ই অনুষ্ঠান চলাকালীন সময়ের মধ্যে আমরা দেখতে পাবো। প্যানেলে অনন্যা রুমা রয়েছেন, তার প্রতি অনুরোধ রইল যদি বিষয়টি গানটি যদি প্রস্তুত হয় আমাদেরকে জানাতে, এবং আমরা নিশ্চয়ই আমরা দেখব। আমরা প্রসঙ্গে আবার চলে আসি, মিজানের প্রসঙ্গ। খুব একটা টানা পড়েন, দ্বন্দ্ব, দুটো পরিবার, দুটো জায়গা, এই যে একটা জায়গা, এবং নিঃসন্দেহে সুবর্ণা মুস্তাফা এক ভীষণ একটি একজন বর্ষীয়ান অভিনেত্রী তো বটেই, একই সঙ্গে সঙ্গে দুর্দান্ত অভিনয় সেখানে তিনি করেছেন, তার চরিত্র উঠেছেন, পাশাপাশি মিজানের এই টানা পড়েনের জায়গাগুলো কিরকম ছিল? এটা খুবই আমার জন্য খুব মর্মস্পর্শী একটি চরিত্র, নিজেকে মানে আই হ্যাভ বিন টাচড ফার্স্ট। তো দুটো পরিবার আর গল্পটি সৌদ নিয়েছিল রোমিও জুলিয়েটের প্রেম কাহিনী, তো এটার একটা প্রভাব ছিল। তো এই যে পরিবারের যে শিশু সন্তানটি ছিল, তো শিশু সন্তানকে সে তার সন্তানের মতোই ভালোবাসত, কারণ তার বাবা মানে মিজানের ভাতিজা হয় সে, আবার সুবর্ণপার চরিত্র তার হাজবেন্ড মারা যায়। তো ওই পরিবারের বয়সের দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে, এবং যেহেতু একদম লাঠি নিয়ে মারামারির মানে দুই পরিবার লাইটাল মানে যুদ্ধ করতে হয়, চর নিয়ে চরের লড়াই, তো এই ছিল প্রথম পুরুষ ওই পরিবারের। তো সেইখানে পরিবারের মানুষগুলোর সঙ্গে সম্পৃক্ততা, সুবর্ণাপার সঙ্গে যে তার ভাইয়ের স্ত্রী, অধিকার ভাইয়ের সন্তান, সব কিছু মিলিয়ে টানাপোড়েনটা অনেক স্ট্রংভাবেই চিত্রনাট্যই দাঁড়িয়েছিল। আর বাদবাকি সৌদের এত চমৎকার ব্রিফ, ও এত চমৎকার ব্রিফ করে একটা ক্যারেক্টারকে এবং সিচুয়েশনকে, আবার একটা সিকোয়েন্স শ্যুট করবার আগে এমনভাবে একটা আবহ তৈরি করে, হুইচ ইজ ভেরি প্রফেশনাল অ্যান্ড ভেরি নাইস, এবং মানে একজন অ্যাক্টরের জন্য মানে হি মেক্স ইট ভেরি ইজি টু পারফর্ম, সো যার কারণে টানাপোড়েনটা অনেক বেশি আনতে পেরেছি বা সহজ। এবং সিনেমাতে ফরিদ ভাই, গোবিন্দ বালুচর সিনেমা নিশ্চয়ই আপনি দেখবেন হয়তো যদি দেখার সময় না হয়ে থাকে, আমার কাছে দুটো জায়গা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। এক জায়গায় মিজান ঘরোয়া বাড়ির উঠানের মধ্যে সকলে মিলে নাচছে গাইছে বিয়ের একটা অনুষ্ঠানে, আবার ঠিক পরবর্তী সময় শেষ দিকে ওই সন্তানটির জন্য যে আর্তনাদ, যে একটা ভয়ঙ্কর কষ্ট এবং পাগল প্রায় হয়ে যাওয়া, দুটো জায়গা পাশাপাশি রাখলে একজন অভিনেতার যে ভেরিয়েশনটা, যে যেটা আসলে একজন পরিচালক এত চমৎকার করে ফুটিয়ে উঠেছেন, সেটাও কিন্তু খুব স্পষ্ট বোঝা যায়। এবং এই গানটির জন্য শ্রেষ্ঠ সুরকার হিসেবে রুনা লায়লা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এবং গানটি যিনি গেয়েছেন শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নাকি আলমগীর। আমাদের শুভকামনা কিন্তু তার জন্য রইল, আমাদের এই তারকা কথনের সকলের পক্ষ থেকে। চমৎকার না, একটি গানে বা একটি চলচ্চিত্রে যখন অনেকগুলো ক্যাটাগরি থাকে, বা একটি গানের দুটো তিনটে ক্যাটাগরি থেকে যখন পুরস্কার, গানটাও তো আসলে কতখানি সমৃদ্ধ, তাই না? পরে অবশ্যই গান সমৃদ্ধ তো হতেই হবে। একদমই একদমই, গান সমৃদ্ধ মানে হচ্ছে বাংলাদেশের সঙ্গীত সমৃদ্ধ, বাংলাদেশের শিল্পটা আসলে মূলত সমৃদ্ধ হচ্ছে। কাজের ব্যস্ততা, এখন বর্তমানে সামনে কি কাজ রয়েছে? বছর তো শেষ প্রায়। এখন আমার দুটো ছবির কাজ চলছে, তো এটা একটা ডিসেম্বরে রিলিজ হবে 6 তারিখে, চয়নিকা চৌধুরী পরিচালিত বিশ্বসুন্দরী, রাইট। আর একটা ছবির কাজ করছি আমি, এটা সাইদুল আলম টুটুলের, উনি শুটিং করে মরে গেছেন, বেঁচে নেই এখন, তো ছবিটার ব্যাকগ্রাউন্ড মিউজিক করে এসেছি। ফার্স্ট উইকে কিংবা সেকেন্ড উইকে আরআরের জন্য যাব, তো ওটা একদম টোটাল ছবিটাই মুক্তিযুদ্ধের উপরে, মুক্তিযুদ্ধের সময়ের গল্প, যে কারণে আমাকে প্রচুর পরিমাণ অ্যাকোস্টিক মিউজিক করতে হয়েছে টাইমটা ধরার জন্যে, যেটা মানে আমাদের দেশে করতে পারিনি, কারণ আমাদের সারেঙ্গি প্লেয়ার নেই, এরকম কিছু যন্ত্রসঙ্গীতের সমস্যা আছে, তো আমাকে ওটা বাইরে গিয়ে করতে হয়েছে। ওই ছবিটা অনেকটা অনেক ডিফারেন্ট একটা ছবি হবে বলে ধারণা করছি। রিলিজ হতে পারে
এই ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে রিলিজটা তো এখন আচ্ছা ওটা আসলে নির্ভর করে সেন্সর এবং প্রদর্শকদের উপর আমার একটা দাবি আছে সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ ভালো ছবিগুলো মানুষ দেখতে পারে না কারণ বেশিরভাগ ভালো ছবি ব্যবসা সফল কম হয় আমাদের দেশে এবং ওরা এক সপ্তাহ পরে ছবিটা সরিয়ে ফেলে অনেকে হয়তো জানে যে ভালো ভালো ছবিটা সময় করতে পারেনি তারা একটু পরে দেখতে চায় কিন্তু এই ছবিটা দেখতে পারে না শুধুমাত্র হলে থাকে না বলে আমার মনে হয় একটা সিনেপ্লেক্সে ছয়টা সাতটা হল থাকে একটি হলে অন্তত দু তিন সপ্তাহ চলতে পারে যেন যারা দেখতে চায় ওই ছবিটি যেন দেখতে পারে অনেক ভালো ভালো ছবি মানুষ শুধু ভালো ছবি বলেই যায় সময়ের অভাবে দেখতে পারলো না সেকেন্ড উইকে আর দেখতে পারে না এই জিনিসটা ওনাদের মানে মনে হয় সবারই উচিত চলচ্চিত্র কর্মীদেরও উচিত এভাবে একটু বলা সেই সেই শাহাদাত হোসেন কাজের ব্যস্ততা কি এখন হাতে কাজের ব্যস্ততা আমি ঢাকা ড্রিম নামে একটি ছবি শুরু করেছিলাম বোধহয় আরও দু বছর আগে সেটা একটা লম্বা বিরতি প্রসূন রহমানের তো সেটি আবার শুরু হচ্ছে এ মাসের 22 তারিখ থেকে আবার সেটার শুটিংয়ে যাচ্ছি আর শেষ করলাম পারফর্মার নামে আরেকটি ছবি তাসমিয়া মোয়েল ওটি কাজ শেষ শুটিং শেষ আর ঢাকা ড্রিমটা বোধহয় এবছরের মধ্যে শেষ হবে সিনেমার কাজ এই দুটো আর টেলিভিশন তো টুকটাক চলছেই সিরিয়াল চলছে আর এখন যে ব্যস্ত এখন তো ব্যস্ত আসলে এই ন্যাশনাল আমাদের অনেক শুভকামনা নতুন নতুন ছবি মানে 2020 সাল মানেই হচ্ছে অনেক অনেক সিনেমা পাবো প্রিয় প্রিয় মুখদের সেই অপেক্ষায় রইলাম অনেক শুভকামনা এবং অনেক অভিনন্দন আরও একবার ফরিদ আহমেদ এবং শাহাদাত হোসেন দুজনকে একই সঙ্গে সঙ্গে দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি ঠিক এই অনুষ্ঠানের পরে রয়েছে এবং সিনেমার গান যেখানে কিংবদন্তী শিল্পী রুনা লায়লা সমস্ত গান পরিবেশন করানো হবে সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাইকে আমন্ত্রণ রইল দেখবার জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন।